عليه الصلاة والسلام চলে আসছেন এসে বলে তোমাদের দাবি জাহান্নামের ফেরেশতারা বলে লোকটা ছিল গুনাহগার সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে মালাকুল মউত জান কবজ করেছে তার সঙ্গে এই জানগুলোকে জানটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব জান্নাতি ফেরেশতাদের দাবি না না লোকটা তওবা করেছে আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের গুনাহ maaf করে দিয়েছে সুতরাং তার জানটা আমরা কবজা করে নিয়ে যাব এই দুইটা হলো দুই দলের দাবি জিবরিল আমিন আলাইহিস সালাত ওয়াস সালাম শুনলেন আর বললেন দাঁড়াও তোমাদের মধ্যে আমি ফয়সালা করে দেই খুব ভালো করে এই জায়গাটাতে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো তওবা কবুল করেন maaf পাওয়ার যোগ্য না তারপরে আল্লাহ তারে maaf করে ছাড়ে জিবরিল আমিন বলে ও জান্নাতি আর জাহান্নামী ফেরেশতারা শোনো তোমাদের মধ্যে আমি ফয়সালা করে দেব দেখো লোকটা যেখান থেকে রওনা করছে আর যেই জায়গায় যাবে এই দুইটার মধ্যে দূরত্ব মাপা হোক দূরত্ব মাপা হোক জিবরিল আমিন আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন ম্যাপে দেখা গেল যেই এলাকা থেকে রওনা করছে গুনাহগারদের এলাকা আর যেখানে রওনা করেছে সেটা হচ্ছে নেককারদের এলাকা লোকটা রওনা করে যখন রওনা করেছে মাঝপথের মাঝামাঝি গিয়েছে এখনো পথের মাঝামাঝি যায় নাই মাপা যখন শুরু হয়েছে তখন দেখা যায় অল্প একটু জায়গার জন্য লোকটা গুনাহগারদের এলাকার নিকটবর্তী হয়ে যায় জিবরিল আমিন বলেন এই লোকটার এই জায়গাটা মাপা হবে যদি গুনাহগারদের এলাকার মধ্যে থাকে কাছাকাছি হয় তাহলে কি তোমরা জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাবা কথা বুঝতেছেন তো আর যদি নেককারদের এলাকার কাছাকাছি হয় তাহলে ও জান্নাতি ফেরেশতা তোমরা এর রূহ নিয়ে যাবে এটা হলো ফয়সালা মাপা হলো যখন মাপা হয় সরকারে দো আলম বলেন বড় চমৎকার কথা নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন জিবরিল আমিন আলাইহিস সালাত ওয়াস সালাম যখন দুই এলাকার জমিন মাপতেছেন লোকটা প্রকৃতপক্ষে গুনাহগারদের এলাকার কিছুটা নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আদেশ দিয়ে দেয় ও জমিন সুতিহাতিল আরদু জমিন তুমি প্রশস্ত হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জমিনটাকে প্রশস্ত করে দিলে যখন মাপা শুরু হলো প্রকৃতপক্ষে গুনাহগারের এলাকার কাছাকাছি ছিল কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাপলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে নির্দেশ দেন ও জমিন লম্বা হয়ে যাও লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে যায় আর যখন মাপে জিবরিল আমিন দেখেন তখন নেককারদের এলাকার কাছাকাছি হয়ে যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করে দিয়া রায় বললেন ও জিবরিল ও ফেরেশতারা জান্নাতি ফেরেশতা এই লোকটার পবিত্র রূহ তোমরা ইল্লিয়িনের দিকে নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো তওবা কবুল করেন সরকারে দো আলম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাহানা তালাশ করেন বাহানা এই জমিনকে বলছে তুমি লম্বা হয়ে যাও আর ওই জমিনকে বলছে তুমি খাটো হয়ে যাও মাপে তখন এই লোকটা ওই নেককারদের কওমের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করে দিলেন এই লোকটা জাহান্নামী নয় এই লোকটার গুনাহগুলোকে আমার আল্লাহ তওবায়ে নসুহা করার কারণে maaf করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করনেওয়ালা তওবা করলে আল্লাহ তওবা করে গুনাহগুলোকে maaf করে দেয় কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন কি করেন না মাত্র সাত দিন আগে একটি হাদিস আমি পড়িয়েছি আমি একটি দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ বলেন সেখানে আমি একটি কিতাব পড়াই সিহাহে সিত্তার কিতাবের নাম হলো মুসলিম জিলদে সানি দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফের তওবার বয়ানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছে আমি কি বলবো আপনাদের সামনে
হাদিসের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গুনাহগারের তওবার ঘটনা বর্ণনা করেছেন এখন যে হাদিস বললাম এটা ছিল বনি ইসরাইলের একজন গুনাহগারের তওবা কথা বলে না এখন যেটা বলছি এটা খোদ নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের তওবা সুবহানাল্লাহ মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসের বর্ণনায় পাওয়া যায় কানা রাজুলুন কাসির লোকটা একটু বেটে ছিল আদলা তবে লোকটা ছিল সুঠাম দেহি লোকটা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি ক্বাদ আসাবতু ফাহিশাতান ও গো নবীজি আমি তো অন্যায় কাজ করে ফেলেছি বড় মনোযোগ লাগায় কথাটা শুনেন আল্লাহর পয়গম্বরের এই সাহাবি মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নি আসাবতু ফাহিশা ও গো নবীজি আমি গুনাহ করে ফেলেছি এর মানে তিনি বুঝাইতেছেন আমি ফাহিশা কাজ করেছি তার মানে জিনা করেছি কি করেছি কথা বলে না জিনা করেছি গো নবীজি ফরদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা ঘুরিয়ে নিলেন ফরদ নবীজি মুখটা এদিকে ঘুরে আনিল মাইজ ইবনে মালিক আল ইসলামী আবার পয়গম্বরের চেহারার সামনে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নি ক্বাদ আসাবতু ফাহিশা আমি গুনাহ করে ফেলেছি গো নবীজি ফরাদাহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার চেহারা ঘুরে আনিলেন মাইজ ইবনে মালিক আল ইসলামী আবার সামনে চলে আসছে এসে বলে নবীজি ইন্নি ক্বাদ আসাবতু ফাহিশাতান আমি গুনাহ করেছি আমার উপরে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন সরকারে তো আলম আবার তৃতীয়বার চেহারা ঘুরায় নিছেন আবার সামনে আসছে এরকম চারবার করছেন কয়বার চারবার করার পর পয়গম্বর বলেন না না তুমি গুনাহ করোনি বোধ হয় তুমি শুধুমাত্র চুমু খেয়েছিলে হাদিসের মধ্যে এই শব্দটাও আসছে বোধ হয় তুমি কাবিলতা তুমি বোধ হয় শুধু চুমু খেয়েছ তুমি তো জিনা করো নাই মায়াজ আল আসলামী বলেন না তার মধ্যে যদি একটা ছোট্ট খোয়া লাগে পাথরের আঘাত লাগে কত বড় কষ্ট হয় কথা বলে না কত বড় কষ্ট হয় সাহাবায়ে কেরাম যখন অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম একসঙ্গে যখন মাথার মধ্যে পাথর মারা শুরু করছে মাইজ ইবনে মালিক তখন উঠে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে দৌড়ানো শুরু করছে সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন আমরা তখন তাকে আবার যায় ধরে নিয়ে আসছি ধরে নিয়ে আসার পরে তখন বড় বড় পাথর তাকে নিক্ষেপ করেছি বড় বড় পাথরের আঘাত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলেন আমরা তার মাথার মধ্যে যখন নিক্ষেপ করেছি নিক্ষেপ করে 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 তাকে আমরা হত্যা করে ফেলেছি এইবার আসেন হাদিসের শেষ অংশের মধ্যে নবীজি কি বলছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন শুনছেন কি শুনছেন খুব ভালো করে বুঝেন খালিদ ইবনে ওয়ালিদ বলেন ওয়া আনা মাআহুম মাইয়ারজুমুহু আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা তাকে রজম করে হত্যা করেছে খুব ভালো করে বুঝেন খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি তখন একটা পাথরের খণ্ড নিয়েছি খালিদ ইবনে ওয়ালিদ বড় যোদ্ধা ছিলেন কথা বলেন ঠিক কিনা বহুত বড় যোদ্ধা সাহাবি বহুত বড় পেহলাওয়ান সাহাবি তিনি বলেন আমি একটা পাথরের খণ্ড নিয়ে মাইজ ইবনে মালিক আল আসলামীর মাথার মধ্যে যখন আঘাত করেছি মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে আর সেই রক্ত আমার চেহারার মধ্যে লেগেছে যখন এই রক্ত আমার চেহারার মধ্যে লাগলো আমি তখন থেকে গালমন্দ শুরু করে দিয়েছি মানুষ যখন কেউ কাউকে থুতু দেয় কারো রক্ত যখন লাগে তার তবিয়ত এটাকে পছন্দ করে না এই জন্য সে এই যখন রক্ত তার চেহারায় আঘাত করেছে চেহারায় যখন এসে লেগেছে সাহাবি বলে আমি তখন তাকে গালমন্দ করা শুরু করেছি আর এই আওয়াজ সরকারে মুতাজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্ণকুহরে পৌঁছে গিয়েছে খুব ভালো করে শুনে খালিদ ইবনে ওয়ালিদ যখন তাকে বকা দিয়েছে পয়গম্বর সরকারে তো আলমের কানে গিয়ে এটা পৌঁছেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা রং ভিন্ন হয়ে গিয়েছে সরকারে তো আজহা বলে ও খালিদ সাবধান আলা ইয়া খালিদ নবীজির কর্কশ ভাষা ছিল নবীজির আওয়াজ তখন উঁচু হয়ে যেত
সরকারে তো আলম মায়ের নবী রহমতের নবী কতবার তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন প্রমাণ করতে চেয়েছেন যে লোকটা আসলে কি অপরাধী কিনা নবীজি বারবার মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেমন তওবাকারী যে পৃথিবীর মধ্যে তওবার দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে জানে যে এটা প্রমাণিত হলে নিশ্চিত দীর্ঘাত তাকে প্রস্তর আঘাতে শেষ করে দেওয়া হবে মৃত্যুকে সে সুন্দর করে আঙ্গিয়ে নেওয়ার জন্য মৃত্যুকে সে কোলের মধ্যে নিয়ে সে মৃত্যুর পেয়ালাকে প্রাণ করার জন্য পয়গম্বর দো জাহার নিকটে চলে আসছে আর বলে ওগো নবীজি কোনো ব্যাখ্যা নাই কোনো বিশ্লেষণ নাই আমি মুয়াজ ইবনে মালিক ইন্নি কদ জানাইতু ইন্নি আসাবতু ফাহিশা আমি তো জাইনেক জানা করে ফেলেছি ওগো নবীজি আমার উপরে আপনি কিতাবুল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খালিদ ইবনে ওয়ালিদকে বলে আলা ইয়া খালিদ হে খালিদ সাবধান হয়ে যাও তুমি কোন ব্যক্তির রক্তের ব্যাপারে তুমি কথা বলছো তুমি কাকে তুমি গালি দিচ্ছ এই লোকটা লাকাত তাওবা তাওবাতান এমন একটি তওবা সে করেছে লাউ তাবাহা যদি এমন তওবা এই মদিনার সকল মানুষ করত তার এক তওবা দ্বারা সব মদিনার সকল মানুষের তওবার জন্য যথেষ্ট হয়ে যেত এমন তওবা সে করেছে তুমি কার ব্যাপারে কথা বলছো সরকারে তো আলম রাগান্বিত হয়ে গিয়েছে এর তওবাকে যদি ওজন করা যায় মদিনার সকল মানুষের তওবা এক পাল্লায় আর মুয়াজ ইবনে মালিক আনসারির তওবা এক পাল্লায় তোমাদের এই সকলের জন্য এর একটা তওবা যথেষ্ট হয়ে যাবে তোমাদের গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য সে তো জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে সবুজ পাখি ডানার মধ্যে তার জানটা চলে গিয়েছে অহুয়া ইয়াতিরু ফিল জান্নাতি হাইসু শাআ সরকারে দু আলম বলেন সে এখন সবুজ ডানাওয়ালা পাখির মধ্যে সব জান্নাতের মধ্যে বিচরণ করছে যেখানে তার মনে চাচ্ছে সেখানে চলে যাচ্ছে সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তওবা যদি করতে হয় এমন তওবার মানসিকতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা কথা বলেন ঠিক না মিটি আমার আপনার তওবা আল্লাহ কবুল করবেন না আমরা কি তাদের চাইতে বড় গুনাহগার আরেকজন গুনাহগারের কথা বলি বনি ইসরাইলের একজন গুনাহগার তিরমিজি শরীফের 2494 নম্বর হাদিস সরকারে দু আলম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বনি ইসরাইলের একজন গুনাহগারের কথা উল্লেখ করেন নামটা হলো জুলকিফিল قال النبي صلى الله تعالى عليه وسلم وكان الكفل من بني إسرائيل كفيل ছিল বনি ইসরাইল একজন মানুষ আতাতহু ইমরাতুন তার কাছে একজন নারী চলে আসছে বড় সুন্দরী নয়নাভিরাম দেখতে বড় সুন্দর একজন নারী তার কাছে আসছে ফাআতাহা সিত্তিনা দিনারান আলা আইয়াতাহা নবীজি বলেন এই জুলকিফিল কিফিল নামক ব্যক্তি তাকে 60 দিনার দিবে এই শর্তে যে সে তার সাথে জেনা করবে নাউজুবিল্লাহ জোরে বলে কত বড় সম্পদশালী ছিল এরকম সম্পদশালী আমাদের দেশে এখনো আছে 60 দিনার মানে হচ্ছে 60 ভরি স্বর্ণ কয় ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্য 60 লক্ষ টাকা কম বেশি কথা বলেন না হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কিফিল প্রত্যেক রাত্রে এক একজন করে নারী নিয়ে আসতো বাংলায় এদেরকে নারীবাসী বলা হয় কথা বলেন ঠিক কি না প্রত্যেক দিন এক একজন সুন্দরী নয়নাভিরাম দেখতে বড় সুন্দরী এরকম নারী নিয়ে আসতো আর প্রত্যেককে 60 দিরহাম করে দিত ফাতাতহু ইমরাতুন তার কাছে একজন মহিলা আসছে এই কিফিল তাকে 60 দিনার দিবে এই শর্তে যে সে তার সাথে জেনা করবে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে এই মহিলা যখন শুয়ে পড়েছে পয়গম্বরের ভাষায় নবীজি বলেন ফালাম্মা কাদা মিনহা মাকাদার রাজুল মিন ইমরাতিহি মানুষ যখন তার স্ত্রী সহবাসের সময় তার সামনে যেভাবে উপস্থিত হয় ঠিক লোকটা যখন ওই রকমের প্রস্তুতি গ্রহণ করেছে তার সম্মুখে উঠে বসেছে সরকারে তো আলম বলেন তখন ফারাদাত ওয়া বাকাত এই মহিলা সঙ্গে সঙ্গে তার চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ ও আরাদাত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে প্রকম্পন শুরু হয়ে গিয়েছে
আর চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে জুলকিফিল বলে হে মহিলা তুমি কেন কান্না করতেছো আমি তো তোমাকে জোর করি নাই কেন তুমি কান্না করো তোমাকে তো আমি জোর করে এখানে নিয়ে আসি নাই আমি প্রস্তাব দিয়েছি মাত্র তুমি রাজি হয়েছো মহিলা ডাক দিয়ে বলে হ্যাঁ তুমি সত্যি বলেছো কিন্তু এই পরিস্থিতির পর্যন্ত আমাকে পৌঁছিয়েছে কোন জিনিস জানো নাকি বলে কোন জিনিস বলে অভাব অনটন আমাকে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম অনেক মানুষের কন্যা অনেক বাবার কন্যা এরকম নিলামে বিক্রি হয়ে যায় বড় লোকদের হাতে কথা বলেন ঠিক না ঠিক এই বাংলার জমিনে অনেক বড় লোক আছে অনেক ধনাঢ্যবান ব্যক্তিরা আছে তারা যদি যাকাত ঠিকমতো প্রদান করত যাকাত শুরু হয়ে গেলে যাকাত যদি এই বাংলাদেশের শিল্পপতি রাজাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যদি যাকাত দিত আমার তো বিশ্বাস এই বাংলাদেশে এমন কোন ঘর থাকতো না যারা যাকাত খাওয়ার উপযুক্ত যাকাত দেয় না প্রাপ্য হক তারা আদায় না করার কারণে একজন সতীত্বধারী একজন নারী আজকে টাকার অভাবে পেটের ক্ষুধায় বড়লোকদের ঘরে নিলামে বিক্রি হচ্ছে কথা বলেন ঠিক না বেটি এই ধরনের হাজারো নারী আছে যাদেরকে ধর্ষণ করা হচ্ছে যাদের অভাব তাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়ে দেয় হে মুসলমান সেই দিন আল্লাহর সামনে কি জবাব দিবা যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিল শুধুমাত্র তুমি যাকাত প্রদান না করার কারণে এই একজন নারী সে ক্ষুধার জ্বালায় তোমার কাছে অফাহেশ কাজ করার জন্য তোমার কাছে জেনা করার জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছে কি জবাব দিবা জবাব আছে কোনো কথা বলে জুলকিফিল বলে তোমাকে তো আমি জোর করি নাই তুমি কেনই বা আসছো তুমি কেনই বা কান্না করছো আমাকে খুলে বলো বলে এই পর্যন্ত আমাকে নিয়ে এসছি আমার প্রয়োজন আমার অভাব তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছে সরকার এত আলম বলে এই কথা শোনার পর কিফিল সঙ্গে সঙ্গে তার বুকের উপর থেকে সরে এসেছে আর বলে ও আমার বোন সত্যি অভাব তোমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে বলে হ্যাঁ আমি পেশাদার কোন নারী নই এই কাজ করে আমার কোনো অভিজ্ঞতা নাই সত্যিকারের অভাব আজকে তোমার পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে কিফিল সত্যি আমি কোন ধরনের পেশাদার কোন মহিলা নই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলকিফিলের অন্তরের মধ্যে এক ধরনের ধাক্কা পয়দা করে দিয়েছে জুলকিফিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে আর বলে ও বোন প্রত্যেক দিন রাত্রে আমার কাছে এক একজন সুন্দরী নারী আসে আমি তাদেরকে 60 দিনার করে দেই অথচ আজকে অভাবের তারণায় তুমি আমার কাছে এসেছো আমার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিফিল এতক্ষণে তওবা করে ফেলেছে ও আল্লাহ জীবনে কম গুনাহ করি নাই কম সিনা করি নাই সম্পদ দিয়েছিল হক আদায় করি নাই ও আল্লাহ যে কাজ করা যাবে না অবৈধ কাজ আমি সর্বদাই করেছি গো আল্লাহ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি কখনো জানি না ও গো রব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও সরকারে দোয়া আলোর নবী বলে কিফিল সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেছে আর ঘোষণা দিয়ে বলে আমার বোন যেই 60 দিনার তোমার জন্য আমি নির্বাচন করেছিলাম নির্ধারণ করেছিলাম এটা তোমার হাদা নাকি এটা তোমার জন্য যাও যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম আমি তোমার ইজ্জত হরণ করব না তোমাকে আমি নাপাক বানায় দেব না তোমার জন্য আমি যেই মজুরত তোমার জন্য নির্ধারণ করেছিলাম 60 দিন আর আজকে তোমার জন্য আমি হাদিয়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষের তওবা কবুল করে তখন লোকটাকে আর দুনিয়ায় অনেক সময় দেখা যায় রাখেন না আল্লাহ বলে আমার কাছে এটা মাহবুব হয়ে গেছে এরে আমার কাছে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কি রাত্রের মধ্যে কোন সময় এই কিফিলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন মালাকুল মউত চলে আসছে কিফিলের দরবারে হাজির হয়ে গেছে ও দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝেন কিফিল এমন একজন মানুষ ছিল সরকারে তো আলম বলে এই লোকটা এমন নিকৃষ্ট ছিল যে এই লোকটা মারা গেলে কোনো মানুষ তাকে জানাজা পড়াবে দূরের কথা
তাকে কখনো কোথাও গর্ত করে পুঁতে ফেলবে এমন কোন মানুষ পাওয়া যেত না এত নিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক জানেন কি জানেন না রব্বুল আলামিন জানেন লোকটা এমনি এমনি মারা গেলে মানুষ তাকে কখনো দাফন করতে আসবে না গোসল করাতে আসবে না হয়তোবা বড়জোর কোন মানুষ তাকে লাট বাসার কাদলা খড়ি দিয়ে তাকে হয়তো গোটায় গোটায় কোন একটা গর্তের মধ্যে ফেলে দিবে হাত দিয়ে স্পর্শ করবে না এত বড় গুনাহগার আল্লাহর পয়গম্বর বলেন রাত্রিবেলায় যখন কিফিল ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে আল্লাহর সাথে তার দিনে দিলে কথা হয়ে গেছে তওবা করে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব হয়ে গেছে তওবার দ্বারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায় দিয়েছেন রাত্রির মধ্যেই জিলকিফিল ইন্তেকাল করেছে সরকারে দু আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরত জিলকিফিল ইন্তেকালের পরে জিলকিফিলের ঘরের দরজার সামনে আল্লাহ পাক একটা ব্যানার লাগিয়ে দিয়েছেন কুদরতি ব্যানার সুবহানাল্লাহ বলবেন না কুদরতি ব্যানার এখানে কি লেখা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যানারের মধ্যে লিখে দিয়েছেন ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফলি আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ হামান কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ হামান কুজা আশৌকতে শাহ কুজা তখতে সুলাইমান কুজা আশৌকতে শাহ কুজা তখতে সুলাইমান আল্লামা ডাক্তার ইকবাল বলে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হকীকত মৌত হে সুবহ হে দওয়ামে জিন্দেগি দর হকীকত মৌত হে সুবহ হে দওয়ামে জিন্দেগি জোরে বলেন আল্লাহু আকবার ডাক্তার ইকবাল বলে ও দুনিয়ার মানুষ শোনো এই যে মরণ হইল দুনিয়ার মানুষ মনে করে মরণ হয়তো দুনিয়ার জীবনের শেষ হয়ে গেল বোধ হয় আর জীবন নাই ও ভাই মরণ হইল মানে জীবন শেষ হইল না বরং প্রকৃত পক্ষে মৌত হলো আবাদুল আবাদের জিন্দেগির প্রথম শুরু আর সূচনা কথা কয় না মৌত তার দ্বারা আল্লাহ পাক আবাদুল আবাদের জিন্দেগির সূচনা ঘটালেন এখন যে জীবনটা আসবে এই জীবনের কোনো শেষ হবে না শুরু হবে তার শেষ হবে না কিন্তু এক সময় এই দুনিয়ার জীবন শুরু হয়েছিল শেষ হয়ে গেল মরণ হচ্ছে আবাদুল আবাদের জিন্দেগির সূচনা মাত্র কিন্তু গাফেল এটাকে জীবনের সর্বশেষ পর্যায়ে মনে করে না জুলকিফেলের মৌত চলে আসলো তার মানে এমন একটা জীবন সে পান করলো এমন একটা জীবনের মধ্যে সে প্রবেশ করলো যেই জীবনের শুরু হলো আর শেষ হবে না কথা বলেন না হ্যাঁ এরকম দুনিয়ার বড় বড় দাদা বাচ্চারা ছিলেন তারা চলে গেছেন কি জান নাই কথা কন না কেন ওই যে বললাম কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শাহ হামান কারুন নাই আজকে ফিরআউন চলে গিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় বড় রাজা বাদশা ছিল এরা কথা বলেন ঠিক না বেটি ফিরআউন চলে গিয়েছে নমরুদ চলে গিয়েছে হামান চলে গিয়েছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখত সুলাইমানে কেউ বাকি রাখেন নাই তারও আল্লাহ মৌত ঘটিয়ে দিয়েছে দুনিয়ার বাদশাহী করতো চারজন মানুষ জোরে বলেন কয়জন মানুষ চারজন মানুষ পৃথিবীতে তাম পৃথিবীর বাদশাহী করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান সুবহানাল্লাহ জোরে বলবেন না একজন হলো নমরুদ কাফের তাম পৃথিবীর রাজ্য পরিচালনা করেছে দুই নম্বর মুখতানাসর আর তিন নম্বর হচ্ছেন মুসলমান জুলকরনাইন বাদশাহ যার কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন
চতুর্থ নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন ঠিক না বেটি জুলকিফিল ইন্তেকাল করলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন ইন্নাল্লাহ কদ গফরা লিল কিফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যখন ফজরের সময় যখন মানুষ আসছে দরওয়াজার সম্মুখে মানুষগুলো আসার পরে যখন দেখে দরওয়াজায় এটা লেখা আল্লাহর বান্দারা তখন এই জুলকিফিলকে গোসল করেছে সসম্মানে দাফন করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু বসেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেয়র মহোদয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে এবং হায়াতের মধ্যে বরকত দান করেন জোরে বলেন আমিন যে কথাটা বলতেছিলাম আমি এক মিনিটে কথাটা শেষ করে দেই জুলকিফিল এত বড় একজন গুনাহগার ছিল যেই গুনাহগার এর গুনাহ এত বেশি ছিল যে মানুষ তাকে দাফন করবে না তাকে গোসল করাবে না তাকে হয়তো কোনো গর্তের মধ্যে নিক্ষেপ করবে কাঠখড় দিয়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জুলকিফিলের মতো মানুষকে মাফ করে দিয়েছেন আমাদের এই জায়গায় জুলকিফিলের চাইতে বড় কোনো গুনাহগার আছে কথা বলেন না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘোষণা করছেন ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না যত বড় গুনাহগার হও না কেন আমার কাছে তওবা নসুহা করো আমি রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ কথাগুলোকে মাফ করে দেব তওবা করা যাবে কি যাবে না জোরে বলেন ইনশাআল্লাহ মেয়র মহোদয় যেহেতু চলে আসছেন আমি তার সম্মানের খাতিরে মেয়র মহোদয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করেন জোরে বলেন আমিন উনি যেহেতু আসছেন কিছু কথা আপনাদের সঙ্গে কথা বলবেন কিছু সময় আমরা একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবো